গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল এখন বাজে 10:30, 10:30 দিকে বেরিয়েছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো রাস্তায় একটু দাঁড়ালাম, তো স্প্রাইট নিয়েছে ছেলে, তো খেতে খেতে চলো এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। তোর পাপাও এসেছে, তো স্কুটিতে করেই যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি আর হচ্ছে এদের পুজো শুরু হয়ে গেছে, তো ঘরেও মানে পুরোহিত এসে পড়েছে, আর এইদিকে হচ্ছে ইনি অধিকারী। তো আমাদের তুলসীতলায় মানে অধিকারী মানে পুজোটা দিয়ে থাকে, তো উনি এখনই পুজোটা দিয়ে দিল। আর এইদিকে রয়েছে হচ্ছে ছেলে, এই যে এনার এর বিয়ে। তো এখন ঘরের পুজোটা হবে, তো চলো ততক্ষণে আমরা দেখে বাইরে একটু কি হচ্ছে আর একটু খাওয়া দাওয়া করে নেবো আমরা, কারণ কি দুপুর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে। তো চলো দেখি কি হচ্ছে বাইরে। তো এখন এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো সবাই খাওয়া দাওয়া করছে, তো আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে গেছিলাম শাড়ি পরতে, তো বাড়িতে গিয়ে শাড়িটা পরে তো চলে আসছে এখন জল পড়তে যাওয়ার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে, তো ওই যে ওরা আসছে, ঠিক আছে। তো চলো তোমরাও এনজয় করো। বাড়ির পাশে একটা মন্দির আছে, তো সেখানে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেক বছর এইদিকে এখানে মেলা হয়, তো চড়ক মেলা হয়, তো সেখানে আসলাম। মানে এখানে একটু মানে ঠাকুরকে দিচ্ছে পুজো দিয়ে তারপর নদীতে চলে যাব। তো চলো নদীর থেকে জল নিয়ে তারপর আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো কত ডান্স হচ্ছে, কে কিরকম করে ডান্স করছে। তো চলো তোমরাও একটু দেখো কে কিরকম করে। এখন যাচ্ছে হচ্ছে কোনের বাড়ি, তো এখন হচ্ছে 9:30 বেজে গেছে। তো 9:30 থেকে রওনা দিলাম, আর হয়তো পাশেই বাড়ি, তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো। তো লগ্ন আছে হচ্ছে 11:30 দিকে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়ের বাড়িতে চলে এসেছি এখন, তো আমরা সবাই বসে পড়েছি আর ছেলেকে এদিকে হচ্ছে বরণ করা হচ্ছে। তো সেখানেই আমি একটু আসলাম, দেখি কীরকম করে বরণ করছে। তো সবারই একই নিয়ম, অনেক সময় মানে অনেকে আলাদা আলাদা নিয়ম করে, তো না এখানে এসে দেখলাম একই নিয়ম ওরাও করছে। তো চলো এখন আমরা এখান থেকে তারপর গিয়ে ওখানে বসে পড়ব, আর ছেলেও ওখানে গিয়ে একটু বসবে, তারপর বিয়ে শুরু হয়ে যাবে। তো এখন ছেলে বসে পড়েছে এখানে, আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, তো এখনই বিয়েতে বসবে। তো চলো তোমরা এনজয় করতে থাকো। ছেলে বসে পড়েছে এখন বিয়েতে, আর মেয়েকে নিয়ে আসা হয়েছে। তো শাড়ি দিয়ে এদিকে মেয়েকে ঢেকে রাখা হয়েছে,
ওখানে কিছু নিয়ম আছে, তো সেগুলো করে তারপর ছেলের পাশে মেয়েকে নিয়ে আসা হবে। তো সেগুলো এখন হচ্ছে, আর আমাদেরকে এদিকে খেতেও রাখতেছে। তো চলো, আমরা বেশিক্ষণ দেরি করব না, কারণ কি বাচ্চারা অনেকটা রাত্রি হয়ে গেছে। তো বাচ্চাদেরকে তো জানোই, বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চায়। তো তবু আজকে আছে অনেকটা রাত্রি অবধি। তো এখন 2টো বেজে গেছে, তো এখন খাবো হচ্ছে ভাত। তো আমরা শেষ অবধি থাকতে পারবো না, কারণ কি বাচ্চারা তো বাড়িতেই যেতে যাচ্ছে শুধু। তো চলো, আমি আজকে তোমাদেরকে এতটুকুই দেখালাম, আর কালকের একটা ভিডিও বানাবো, তো সেটা আমি কালকেই দিয়ে দেবো। আজকে এইটাই দিয়ে দিলাম, বিয়েটাই দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, আজকে আর বাড়াচ্ছি না। তো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে, ভাত ডাল সবজি চলে এসেছে, তারপর তো মাছ মাংস থাকবেই, মানে থাকবে বলতে কি আছেই। তো মিষ্টি মিষ্টি দই আছে, তো এগুলো দিয়ে আগে একটু খেয়ে নেই, তারপর হচ্ছে মাছ মাংস চলে আসবে। তো আজকে আর বাড়াচ্ছি না, ঠিক আছে? এতটুকুই আমি আজকে শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো দেখো, সব কিছু খাওয়া শেষ, আজকের মতো টাটা, বাই বাই।